ঝিনাইদহে নারীদের আত্মরক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার, এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী কারাতে সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সাতকন কারাতে দৌড় আয়োজনে এই সেমিনারের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, সাতকান কারাতে দৌড় প্রধান প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু। এই সেমিনারে তিনজন অভিজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন। বাংলাদেশ আনসারের কারাতে কোচ সিহান কিতামুরা তেতসুরে, জাতীয় কারাতের প্রশিক্ষক জসীমউদ্দিন, সাতকান কারাতে দৌড় প্রধান প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু। এই সেমিনারের মূল উদ্দেশ্য হল নারীদের আত্মরক্ষার জন্য কারাতোকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে তুলে ধরা। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন আত্মরক্ষার কৌশল শিখতে পারবেন, যা তাদের বিপজ্জনক পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে সহায়তা করবে। এছাড়াও এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। এই সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করছেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে অধিকাংশই নারী। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল শিখে নিজেদের রক্ষা করতে পারবেন। এছাড়াও এই প্রশিক্ষণ আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।